আমি বুঝতে পারছি যে তুমি নিজে অনেক কনফিডেন্ট যে তোমার গানটা অনেক বেশি ভালো হয়েছে, কারণ আমরা জাজদের যে এক্সপ্রেশন দেখলাম তাতেই আসলে বোঝা দেয়। এবং মিতালি ম্যামের অসাধারণ একটা গান এটি। মিতালি ম্যাম, আদিবা আপনার সামনে কেমন গাইল? আমি তো দেখে আসছি আদিবার গ্রোথটা, মানে ও সত্যি খুব নিজেকে ঘষে মেজে আজ এই পর্যন্ত যে এখানে এসছে, ও কিন্তু খুব খেটেছে এবং প্রত্যেকটা এক একটা জায়গাও জিজ্ঞেস করতো এবং ফোকাস ছিল খুব। আর আজকের পারফরমেন্স তো পারফরমেন্স মনে হচ্ছিল, কম্পিটিশন মনে হচ্ছিল না। খুব ভালো গিয়েছো, খুব ভালো গিয়েছো। আর এই মঞ্চে এই ধরনের গান এত ভাবে এত এক্সপার্ট ওয়েতে বাচ্চাগুলো গাইছে, আমি তো অবাক। আজকে তো যদি তিনজনের বেশি হয় আমার কিন্তু হাতের বাইরে থাকবে, বাট আদিবা ইট ওয়াজ লাইক এ প্রফেশনাল সিঙ্গিং। আদিবা, আমার ভবিষ্যৎবাণী একটু গভীরভাবে ভাবিব, জানি না আমার কথা শুনে তুমি হাসিবা না কাঁদিবা। এভাবে গাইলে সেরা কণ্ঠের মঞ্চে অবশ্যই বিশেষ জায়গায় থাকিবা।
বাদ দাও